স্বাগত। আজকের কোরেল ড্রর অধ্যায় এগারো নম্বর ভিডিও। আজকে আমরা কোরেল ড্রতে শিখব ড্রপ শ্যাডো, কোনো বস্তুতে বা কোনো টেক্সটে ড্রপ শ্যাডো কীভাবে দিতে হয় সেইটা শিখব। আসুন শুরু করা যাক। ড্রপ শ্যাডো, প্রথমে আমরা একটি টেক্সট বা একটা লেখার উপর আমরা ড্রপ শ্যাডো দিয়ে দেখব কীভাবে দিতে হয়। টেক্সট নিলাম, এখানে লিখলাম, লেখাটাকে একটু বড় করলাম, লেখাটা একটু থিকনেসটা বাড়ালাম অন্য ফন্টস দিয়ে, এখানে কালার করলাম। এইবার এই লেখাটার উপর আমরা একটা ড্রপ শ্যাডো দেব। এখানে ড্রপ শ্যাডো, কন্টুর, ব্লেন্ড, ডিস্টোর্ট, এনভেলপ, এক্সট্রুড, এই ছটা টুল আছে একসাথে আমাদের প্রথম ড্রপ শ্যাডো। এখানে যে কোনো জায়গার থেকে আমরা মাঝখান থেকে বা এর উপরে এজ থেকে বা এই পাশ থেকে বা এই পাশ থেকে আমরা এটা ড্র্যাগ করতে পারি। এখানে প্রত্যেক এই টুলগুলো প্রত্যেকটার একটা প্রাথমিক প্রিসেটস দেওয়া আছে, আমরা সেভাবেও করতে পারি। এখানে ক্লিক করলে আগে আমি দেখি ড্র্যাগ করে কোন দিকে ছাড়ব, কোন দিকে যাবে, এদিকে না এদিকে, কোন দিকে যাবে সেদিকে রেখে ছাড়লাম, এভাবে ড্রপ শ্যাডোটা হবে। আর এই ছটা টুলসেরই যখন কে দেওয়া হবে, প্রয়োগ করা হবে, অ্যাপ্লাই করা হবে, তখন এই এই টুলটা আসবে। এখানে যদি আমি ক্লিক করি তার মানে আমি চাই না ক্লিয়ার ড্রপ শ্যাডো, যাকে যে যে ব্যবহার করব এটা দেখতে একই রকম কিন্তু তাদের তাদের ক্ষেত্রেই প্রয়োগ হবে। এখান থেকে যদি আমি দিই দেবো কোনটা আমার পছন্দ, আমি এইভাবে দিতে পারি। এখান থেকে দেওয়ার পরেও আমি এটাকে মডিফাই করতে পারি, এখানে এই কালো বক্সটা ধরে আমি মডিফাই করতে পারি এটাকে, সোর্সটা যে কোথা থেকে শুরু হচ্ছে সেটাকে আমরা উপরে তুলে দিতে পারি, এটা এখানে আসছে, এটাকে এদিকে রাখতে পারি, এটাকে এদিকে রাখতে পারি বা সেন্টারে রাখতে, আবার নতুন করে শুরু করতে পারি। এটা ঠিক হলো না, আমি এটা ছেড়েই দিলাম, আমি এখান থেকে আরেকবারটা ট্র্যাক করলাম। এবার এই ড্রপ শ্যাডোর কালার কী হবে সেটা আমরা এখান থেকে ঠিক করতে পারি, অন্য কালো ছাড়া অন্য তো সাদা ব্যাকগ্রাউন্ডে দেখা যাবে না, বোঝা যাবে না। এখানে এটা কতদূর যাবে স্ট্রেস, অর্থাৎ এটা যত বাড়াবো এটা এখান থেকে আমরা বাড়াতে পারি, এটা যদি এরকম বাড়াই এইটাই অ্যাঙ্গেল, এটা অ্যাঙ্গেল কতদূর যাবে সেইটা দেখানো হচ্ছে, এইটা কতদূর ছড়াবে, কতদূর অবধি ছড়াচ্ছে, আর এটা অ্যাঙ্গেল কোন দিকে যাবে, এটা কতদূর ছড়াচ্ছে, এটা কোন দিকে যাচ্ছে, কোন দিকে যাবে আর এটা কতদূর ছড়িয়ে যাবে, এটা অল্প দূর যাবে, এত দূর যাবে না আরও বেশি দূর যাবে। এখান থেকেও সেটা আমরা করতে পারি, এইটা যেটা এরপরে যেটা আসছে শ্যাডো ফেড, এই ফেডটা যদি আমি কম করি একই রকম থাকছে, এটাকে যদি বাড়াই তাহলে এদিক থেকে এদিকে ফেড হয়ে যাচ্ছে, যেটা ঠিক করছি ম্যানুয়ালি এখান থেকে আমরা করতে পারি। এটাকে যদি আমি এদিকে নিয়ে আসি বা এটাকে এদিকে নিয়ে যাই কমে গেল, এটাকে যদি আরেকটু এদিকে নিয়ে আসি একটু বাড়লো,
আরেকটু নিয়ে আসি, আরেকটু বাড়লো, আরেকটু নিয়ে আসি, একদম এখানে নিয়ে আসি, তাহলে কোনো ফেড হচ্ছে না। আর এটা যদি যত পেছাবে তত শেষের প্রান্তে ফেড হয়ে যাচ্ছে। এটা ওপাসিটি, এটাকে যদি আমি আরও বাড়িয়ে দিই, উপেক হচ্ছে ওপাসিটি কমে যাচ্ছে, এটা যদি কমিয়ে দিয়ে দিকে স্বচ্ছ হয়ে যাচ্ছে, হালকা হয়ে যাচ্ছে। হেদার, হেদার মানে এটা ঘোলাটে মতো হয়ে যাবে। এটাকে যদি আমি এদিকে যাই, বেশি গেলাম, এরকম আসছে, আরো কম করি, এরকম, বা এখানে চেপে এদিকে গেলাম আরো হালকা। আমরা একটা এটাকে বাদ দিয়ে দিলাম, আমরা আরেকবার করি, আমরা এই নিচ থেকে পেছন দিকে টেনে, একটা সবুজ করে পেজ ডাউন করলাম, নিচে চলে গেল। ক্রিকেট মাঠে আমরা দেখে থাকবো বোলারের প্রান্তে বা উইকেট কিপারের পেছনে এইভাবে লেখাগুলো থাকে, মনে হয় উঁচু করে দাঁড়িয়ে আছে, সেটা কিছুই না, এইভাবে ড্রপশ্যাডো, মানে ওর সাথে লেখাটার সাথে ড্রপশ্যাডো এইভাবে দেওয়ার ফলে মনে হয় লেখাটা উপরে এইভাবে দাঁড়িয়ে আছে, নিচের থেকে দেওয়া হচ্ছে। এবার এই বক্সটায় যদি আমি ড্রপশ্যাডো দিই, একইভাবেই এটাকে হেদার করলাম, এবার এই ফেদারটা কেমন হবে, এটা ডাইরেকশনটা কেমন হবে, যে ফেদার চারপাশে যেটা হয়েছে যে একদম শেষ প্রান্তে, তা সেটা কেমন ইনসাইড, সেটা এই ধরনের হবে, মিডল সেটা এইরকম হবে, চতুর্দিকে ছড়িয়ে যাচ্ছে, এ মাঝে পড়ে যাচ্ছে, আউটসাইড আরও ছড়িয়ে যাচ্ছে, বাইরে চলে যাচ্ছে, এভারেজ, এরকম বিভিন্ন ধরনের ড্রপশ্যাডো হতে পারে। এখানে এটা যদি ফিল্ড না থাকতো তাহলে কিন্তু ড্রপশ্যাডো হতো, অর্থাৎ কোনো কিছু নেই, এর মধ্যে দিয়ে আলোটা চলে যাচ্ছে বলে কোনো ছায়া বা শ্যাডো ও আসছে না। এই লাইনটাকে যদি আমরা মোটা করি এখানে গিয়ে, লাইনটাকে যদি মোটা করি, তবে কিন্তু আমরা একটা পাচ্ছি, লাইনের জন্য পাচ্ছি। এখানে আরেকটা ব্যাপার, ড্রপশ্যাডো মনে রাখতে হবে, ড্রপশ্যাডো তে প্রিন্টিং সময় বেশি লাগে এবং ফাইল সাইজও বেড়ে যায়, সেটাকে আমরা কিছুটা নিয়ন্ত্রণ করতে পারি, ট্যাকেল করতে পারি এইভাবে, এই ড্রপশ্যাডোটাকে আমরা আলাদা করে দিতে পারি। এখানে যদি আমি রাইট ক্লিক করি, এখানে যদি রাইট ব্রেক ড্রপশ্যাডো গ্রুপ অ্যাপার্ট, এখান থেকে করতে পারি কন্ট্রোল কে, অথবা অ্যারেঞ্জ ব্রেক ড্রপশ্যাডো গ্রুপ অ্যাপার্ট, তাতে করে কি হলো, এটা দুটো আলাদা হয়ে যায়। এমনিতে আমি কন্ট্রোল জেড করে আবার ফেরত যাচ্ছি, এমনিতে আমি যদি এটা সরাই, এর সাথে সাথে ড্রপশ্যাডোও সরবে, ড্রপশ্যাডোটাও সরছে, কিন্তু আমি যদি কন্ট্রোল কে করি, এবার ব্রেক ড্রপশ্যাডো অ্যাপার্ট করি কন্ট্রোল কে, তাহলে তখন এখানে ক্লিক করতে হবে কন্ট্রোল কে, তখন ড্রপশ্যাডোটা আলাদা হয়ে যাচ্ছে, তখন এটা একটা আলাদা রেক্ট্যাঙ্গেল অন লেয়ার লেন্স এফেক্ট, আলাদা একটা এফেক্ট তৈরি হচ্ছে, লেন্স এফেক্ট পরে আমরা দেখব। আর এখানে রেক্ট্যাঙ্গেল আলাদা থাকছে এবং এতে ফাইল সাইজটাও ছোটো হবে।
আজ এই পর্যন্ত, ধন্যবাদ, ভালো থাকবেন।